নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার এই লাকি বাম্বুটা যে কাটিং করেছিলাম এবং তা থেকে যে সুন্দর আবার চারা হয়েছে সেটা আপনাদের দেখাবো। এটা খুব লম্বা ছিল, তো ও বাবা নিয়ে এসছে দুটো গাছ, তো আমি দুটোরই এরকমভাবে কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে অর্ধেক জায়গা থেকে কেটে দিয়ে এরকম জলের মধ্যে রেখেছি। তা বেশ এক মাসের মধ্যেই মানে এত সুন্দর শিকড় বেরিয়ে গেছে, তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে আরও যখন এটা বড় হবে এটার থেকেও কাটিং যদি এভাবে কেটে জলে রাখা যায় তাহলে কিন্তু মানে অনেকগুলো গাছ তৈরি হবে। তো এইভাবে এইভাবে আমি অনেকগুলো করতে চাই এই গাছগুলো, তো সের জন্য। আর একটুখানি অনেক পাতা হলুদ হয়ে এসছে আর বাইরেও ছিল বেশ কয়েকদিন, তো ঘরে রাখবো, তাই হলুদ পাতাগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি। আর মানে হলুদ পাতা বা একটু শুকিয়ে যাওয়া পাতা থাকলে আরও গাছের উপরে সেটার আর কি প্রেশার পড়ে, কারণ গাছটা ওই পাতাটা পুরো শুকিয়ে ওই পাতাটা ত্যাগ করতে গিয়ে গাছের অনেকটাই আর কি বলবো এনার্জি সেটা নষ্ট হয়, যার জন্য ওইগুলো আমি কেটে দিলাম। এখান থেকে দেখুন সুন্দর সুন্দর আবার এরকম কোর মতো মানে বেরোচ্ছে, মানে ছোট ছোট যে ডগা মতো বের হয়। তো এটা আমি এবার ভালো করে কাটিং করে নিয়ে ঘরে আমার যেখানে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি সেইখানটাতে রেখে আসব। আর দেখতেও খুব ভালো লাগে এভাবে কোনো পটকে সুন্দর করে কালার করে নিয়ে যদি তার মধ্যে গাছ রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে। এটা একটা ফেলে দেওয়া কৌটো যেটাকে আমি সুন্দর করে কালার করে নিয়েছি, এটার ভিডিও আমার পুরো চ্যানেলে আছে পুরোটা কীভাবে করেছি, চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের লাইক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক উৎসাহ যোগায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।